নমস্কার, নন্দস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো কাতলা কালিয়া। কাতলা কালিয়া বানাতে গেলে কি কি লাগবে সেটা আপনারা একবার দেখে নিন। লাগবে আমার কাতলা মাছ, কাতলা মাছ আমার 400 গ্রাম আছে। আর এবারে মশলাপাতি কি লাগবে সেটা একটু দেখে নিন। আমার টমেটোটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু বে করে রেখেছি, পেস্ট করে রেখেছি। এটা হচ্ছে পেঁয়াজটাও আমি একটা গোটা পেঁয়াজ, বড় পেঁয়াজ, একটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি আমি টক দই 4 চামচ মতো, আর একটু চিনি নিয়েছি। আর লাগবে আমার সর্ষের তেল, আর লাগবে এখানে আমি 3 কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে আছে ধনে জিরে আমি 1 চামচ করে নিয়ে এটাও বেটে নিয়েছি। এখানে লবণ আছে, লবণ, হলুদ, গরম মশলা গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো, এটা ফোড়নের জন্য 2টো লঙ্কা, এলাচ 4টে নিয়েছি, 1টা কাঠ নিয়েছি, আর 2টো লবঙ্গ নিয়েছি, আর 1টা লঙ্কা গুঁড়ো। এবার আমি মাছগুলো হলুদ মাখাবো, হলুদ আর লবণ মাখিয়ে নেব, নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো আমি ভালো করে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাখিয়ে নিচ্ছি আমি, একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো আমার হয়ে গেছে নুন হলুদ। এবার আমি ওভেনে বসাবো দিলাম। এবার নিয়ে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। ওটা গরম হলে তারপরে মাছগুলো তেল দেবো, দিয়ে তারপর মাছগুলো ভেজে নেব। এখন আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটা গরম হওয়ার জন্য। হাই ফ্লেম যতক্ষণ না গরম হবে ততক্ষণ এখন হাই ফ্লেমেই দেওয়া থাকবে। 5 মিনিট হয়েছে আমার কড়াটা, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, তেল দিয়ে মাছগুলো এবার আমি একটু ভেজে নেব। তেলটা গরম হলে তারপরে মাছগুলো আমি ছাড়বো আস্তে আস্তে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি এখনও হাই ফ্লেমেই রেখেছি মাছগুলো, আমি হাই ফ্লেমেই এখন ভাজছি। যখন দেখবো খুব গরম হয়ে যাবে তখন আমি আবার একটু মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে ছিল, আর এবার মাছগুলো দেখে নেবো। হ্যাঁ, ঠিক করে হয়ে গেছে। এবার আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে একটু লো ফ্লেমে করে দেবো, দিয়ে আস্তে আস্তে মাছগুলো ভেজে নেবো। আমার 5 মিনিট মতো লেগেছে এই মাছগুলো ভাজতে। এবার ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে প্লেটে তুলে নিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমেই আছে, বাকি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। খুব কড়া করে আমি ভাজিনি এটা, আবার খুব করেও নরম করেও ভাজিনি, মোটামুটি মিডিয়াম ভেজেছি। এবার বাকি মাছগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, এই আগের মতো একইভাবে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার আমি কড়াইতে বসাবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কড়াটা গরম হলে এবার আমি তেল দিয়ে দেবো। কড়াটা আমি কিছুক্ষণ এখন আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি, গ্যাসটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ হাই ফ্লেমেই থাকবে, তারপরে আমি তেলটা দিয়ে দেবো। 4-5 মিনিট মতো হয়ে গেছে, আমার কড়াটা গরম হয়েছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। ভাজা মাছের যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আমি একদম মিডিয়াম ফ্লেম করে দিলাম।
এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। আমি একটু এলাচগুলো একটু ক্রাশ করে নিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। দিয়ে আমি একটু ভেজে নেবো পেঁয়াজটা। ভেজে নিয়েছি, এবার আমি দুটো কাঁচা লঙ্কা, পাকা কাঁচা দুটো, আর তিন কোয়া রসুন বেটে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও দু এক মিনিট এটাকে ভেজে নেব। নিয়ে তারপর আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। হাই ফ্লেমে রেখেছিলাম, এবার আমি একটু মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি, যেহেতু মশলাগুলো এখন ভাজছি। দিয়ে টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা একটু ভালো করে ভেজে নেব। আমি দু তিন মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিয়েছি। নিয়ে এবার আমি একটু একদম লো ফ্লেম করে দিয়েছি, যে মশলাটা কষতে সুবিধা হবে, যাতে তলায় না ধরে টরে না পুড়ে টুড়ে না যায়, ওই জন্য আমি একদম লো ফ্লেম করে দিয়েছি। এটা আমি জিরে আর ধনে যেটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। এইবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হাফ চামচ মতো নিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আরও আমি দু এক মিনিট মশলাটাকে কষে নেব। আমার দু এক মিনিট হয়ে গেছে মশলাটা কষে নিয়েছি, এবার আমি দইটা দিয়ে দেবো। দইটার মধ্যে একটু অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে এইভাবে। এবার আমি দইটা দিয়ে দিলাম, এবার আমি একটু চিনি দিয়ে দেব, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব। দিয়ে আবার আমি মশলাটা দু তিন মিনিট ধরে ভালো করে কষে নেব। মশলাটা চার পাঁচ মিনিট ধরে আমি কষে নিয়েছি, ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। আমি ফ্লাক্সে একটু গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি গরম জলটা দিচ্ছি। একটু নেড়ে দেখে নেব, কেন একটা বেশি জল দেওয়া যাবে না, এটা একদম মাখা মাখা হবে। এখন আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। জলটা আমার দেয়া হয়ে গেছে, এবার আমি হাই ফ্লেমে করে দেব। হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার যতক্ষণ না এটা ফুটে উঠবে ততক্ষণ আমি মাছটা দেবো না, ভালো করে ফুটে উঠলে তারপরে আমি মাছটা দেবো। আমি একটা গ্যাসটা এখন হাই ফ্লেমে রেখেছি, ফুটে গেছে, আমি এবার মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে সিদ্ধ হতে দেবো। দিয়ে এবার আমি একটু মিডিয়াম ফ্লেমে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখে নেব আমার মাছটা হয়ে গেছে কি, কালিয়াটা, হ্যাঁ হয়ে গেছে আমার তৈরি কাতলা কাটা কালিয়া, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো ঠান্ডা হলে একদম গ্রেভিটা আরও সুন্দর হয়ে যাবে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে আরো আমি 2-1 মিনিট একটু গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। আর একটু ঢাকাটা খুলে নিলাম, আমি গ্যাসটা তার আগেই অফ করে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট। এবার আমি মাছটা নামিয়ে নেব। আমার কাতলা কাটার কালিয়া তৈরি। এবার আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব। আমার কাতলা কালিয়া রেডি, খুব সুন্দর হয়েছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। যেভাবে রান্না করেছি আপনারা ঠিক সেভাবেই রান্না করবেন, খুব ভালো লাগবে। আর আপনারা কী কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।